আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ব্যাকে ভালো আছেন, আন্দাও আল্লাহ রাখছে মোটামুটি। আর হোলা দনগারের লই দাঁতের ডাক্তারের কাছে গেছিলাম, তো এটা হচ্ছে হেগুনের জীবনের হইলা দাঁতের ডাক্তার দেখান দেখাইতাম লই গেছি হেগুনরে। তো এটা একটা পেডিয়াট্রিক ডেন্টিস্ট ছোট হোলা হাইনের, তো হিয়ানে যাই কতক্ষণ মানে হয়তো 5-10 মিনিট আর কি, একটু বজ্রই বইছে, তারপরে তো শুরু করছে শতানি। আর যেটা হয়েছে যে আমি অসর গেছিলাম তো হে দনগারে লই, আর বাসার কাছে বেশি দূরে ন, বাপরে বাপ ইগে মুইজা তো ইগে মুইজা কি যে অবস্থা। তো ইহানে অবশ্য লাইনের খেলবার লাই ব্যবস্থা আছিল, এই দেখছেন বই বই হোলা দনগা খেলেন। এ মাইয়া আবার খুব বিরক্ত হোলার দনগা যাই হিতির খেলনাতে বাঘ বইয়াছে, দেই হিতিও তো ছোট মানুষ। তো আন্ডা সিরিয়ালের লাই অপেক্ষা করি এর, এতক্ষণ আপনার বসে বসে কতক্ষণ খেলছে টিভি দেখছে, তারপরে শতানি মতানি করছে। তো আর দাঁতের লই আসলে সমস্যা হয়েছে যে প্রচুর ক্যান্ডি ম্যান্ডি খায়, চকলেট মকলেট খায়, এটাতে দাঁতে একটু সেন্সিটিভ হয়ে গেছে, মাঝে মধ্যে দেখি কমপ্লেন করে। হ্যাঁ, যে দাঁতে ব্যথা কয়, হিললে চিন্তা করলাম যে না একটা চেক আপের দরকার আছে। এমনি তো বছরে একবার করে চেক আপ করতে কয়, কিন্তু আসলে আই দনগারে লই যাওয়া ভেজাল দেখি নি না আরই। তো এই দেখছেন নার্সে সুন্দর করে চেক করি স্যার ক্যাভিটি ট্যাভিটি কী আছে না আছে। সবচাইতে যেটা ইন্টারেস্টিং লাগছে আমার কাছে সেটা হচ্ছে যে এই আপনার এককারে জিয়ানে হতাইছে, এককারে মাথার ওসে টিভি একটা আপসাইড ডাউন করে লাগাই থুইছে, এবং সেই টিভিতে আপনার স্পাইডারম্যান চলের বুঝছেন। তো হোলা আইন আক করি রেনি থাকে স্পাইডারম্যানের দিকে, আর ডাক্তার ডাক্তারের কামসারে কত সিয়ন বুদ্ধি দেখছেন নি। আবার ইয়ানে আনছি এক্সরে করবার লাই বলি দাঁতের, তো আমি মাঝখানে খাড় হইয়াছিলাম, এক রুমে ইগিয়ারে চেক আপ করে আর এক রুমে আর ইগিয়ারে এক্সরে করে, দুটার দিকে চোখ রাখছি আর দুই চোখ দুগার দিকে রাখছি। আর এতেনে হয়েছে ডাক্তার খুবই ভালো মানুষ এবং খুবই ভালো, খুব মায়া করি করি গল্প করি করি দেখছে হেগুনের লগে কথা কই কই, হেগুনে কান্দাকাটি করে নোয়ালা রমতে। আর পাশে আরেকটা রুমে দেখলাম যে আপনার মাইয়ার রুগী যেগুন আছে ছোট ছোট মাইয়ার ঘরে নের, আর হেটার আবার মাথার হচ্ছে টিভিতে চলে রয়েছে বারবি। তারপরে মানে জিনিসটা খুবই ভালো লাগছে আমার কাছে, হোলা হাইনে কান্দাকাটি করেন না কি সুন্দর দাঁত চেক আপ করেন। তো দাঁতের ডাক্তারের চেম্বারের বাইরেই পার্ক, বাইরেও এবার হোলা দনুগা তো পার্কে যাইব, বেশ ঠান্ডা ছিল বাতাস, তারপরেও কই যে আচ্ছা ঠিক আছে তোর ঘরে লই যামু, কিন্তু বেশিক্ষণ থাকতাম না। তো এই দুনো বাই তো বেদিশে হয়ে গেছে ফার্কে যাই, কমুই না কমুই যাইবো, একবার এটা বাই উড়ি যা দেখছেন স্পাইডারম্যানের প্রভাব হচ্ছে, স্পাইডারম্যান হয়ে গেছে দুনো বাই। তারপরে আমি দেখলাম যে না রে বাবু এত বড় ফার্কেতে আমি ইগে মুই গেলে ইগে হে মুই যাই, আবার আজি তাজি গেলে তো বিপদ। তো হিলাই এবার একটু সামান্য একটু খেলাই তেলাই আমি কেছে চল যাই গই, এই তো শুরু করছে কান্দা, স্পেশালি জাহি জাকি তাও মানছে কিন্তু জাহি মানে না, এই বাসার মই লই আইতে আর কান্দা কাটি করের, এই দেখছেন এটার মধ্যে যাহি ইয়া কান্দা যে ইয়া যাহি। তো যা কান হোলা হাইনেরলাই দোয়া করিয়েন, আন্ডারলাই দোয়া করিয়েন, ব্যাকে ভালো থাকিয়েন সুস্থ থাকিয়েন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।